হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব বাসার ইফতার পার্টি। সো আজকে বাসায় একটু ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, আর তার জন্য আমার ননাসদেরকে দাওয়াত করা হয়েছে এবং আমাদের পাশের একজন প্রতিবেশী আছেন, একটা আপু, ওনাকে বাসায় দাওয়াত করা হয়েছে। তো ওনাদেরকে নিয়ে আজকে একটু টুকটাক ইফতার আয়োজন। তো তার জন্যই আজকে এই যে আয়োজনগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করা হচ্ছে, এটা দিয়ে আলু চপ আর ডিমের চপ করা হবে সেটার জন্য। আর তেহারি রান্না করা হচ্ছে, তো তেহারি রান্না করার জন্য এই যে এখানে মশলা গুঁড়া করা হয়েছে। আর প্রথমে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমাদের যে মাংসটা তেহারির ভিতরে দেওয়া হবে সেটার মাংস। আমি খুব শর্টকাট ওয়েতে ভিডিও করেছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, আর রেসিপি দিতে গেলে তো ভিডিও আরও অনেক বেশি লং হয়ে যাবে, যেটাতে হচ্ছে আপনারা বিরক্তই হবেন। এই জন্য আর আমি ভিডিওটাকে বড় করব না দেখে রেসিপিটা দিই নাই, জাস্ট এখানে মাংসটা যে তৈরি করে নেওয়া হয়েছে তেহারিতে দেওয়ার জন্য সেটাই এখানে রয়েছে। আর আজকে হচ্ছে চিকেন তেহারি, আর এটার জন্য হচ্ছে আমরা এখানে মুরগির মাংসটাই ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত ঝাল ব্যবহার করেছি, কারণ ঝাল তেহারি বাসায় সবাই খুবই পছন্দ করে। কাঁচা মরিচগুলো একেবারে আস্ত এখানে দিয়ে দেওয়া হয়। আর তেহারিতে কিন্তু আমরা একটু ছোলাও ব্যবহার করি, আপনারা ব্যবহার করেন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। তো ওই যে দেখতেই পাচ্ছেন যে তেহারিটা রান্না করা শেষ, আর আজকে তেহারিটা এত বেশি মজা হয়েছিল, এটা সম্পূর্ণ রোজা অবস্থায় রান্না করা হয়েছে, মানে কোনো প্রকার লবণ বা কোনো মশলা চাখতে পারে নাই, তারপরেও এটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছিল এবং খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে, এখন হচ্ছে ডিমের চপ তৈরি করা হবে। তো দেখতে পাচ্ছেন যে ডিমগুলোও ডিমের চপগুলোও শেপ দেওয়া হয়ে গিয়েছে ডিমের গায়ে একটু আলু মাখিয়ে নিয়ে। আর এখানে গোলা তৈরি করা হয়েছে, তো হচ্ছে ডিমের চপগুলো ভাজা হচ্ছে। আমরা কিন্তু গোলাতে কোনোভাবেই কোনো বেকিং পাউডার বা সোডা কোনো কিছু ইউজ করি না, কারণ হচ্ছে এটা আমরা আমাদের বাসার কেউই বেকিং পাউডার দেওয়া কোনো জিনিস খেতে পারে না, গ্যাস করে, যে কারণে করা হয় না। এটা খুবই নর্মালভাবে আমরা তৈরি করি এবং খুবই ভালো হয়। তবে একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে গোলাটা যখন তৈরি করবেন সেটা হচ্ছে এক ঘন্টা বা দুই ঘন্টা আগে, মানে ভাজা পোড়া তৈরি করার এক থেকে দুই ঘন্টা আগে গোলাটা তৈরি করে রাখলে এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা সোডা ইউজ করার দরকার হয় না, খুবই সুন্দর হয় এবং ফুলে ফুলেও ওঠে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার চপগুলো তৈরি করা শেষ, সেই সাথে ডোনাট তৈরি করেছি, রোল তৈরি করেছি, আর ছিল জিলাপি আর খেজুর ছিল, আর আমরা চিড়াটা এভাবে নারকেল দিয়ে মাখাই, জর্দা ভাত রান্না করা হয়েছিল, চিড়াটা নারকেল দিয়ে আর চিনি দিয়ে মাখানোর পর এটা কিন্তু খুবই ইয়াম্মি লাগে খেতে। আর এই যে এখন হচ্ছে বেগুনি আর আলুর চপ আর পাকোড়া তৈরি করা হয়েছিল, শসা পেয়ারা কাটা হয়েছে আর শরবত বানানো হয়েছে, এই সব কিছু আয়োজন দিয়ে হচ্ছে আজকের ইফতার পার্টি এভাবেই ছিল। তো দর্শক, ইফতারের আগে কিন্তু এভাবে খাবার দাবার নিয়ে বসে পড়াটা খুবই একটি ভালো কাজ, কারণ এই টাইমে দোয়া কবুলের সময়, যে কারণে আমাদের খাবারগুলি সব বেরি করে আমরা এখন সবাই খেতে বসে, মানে প্লেটগুলি সামনে নিয়ে বসে যাব। আর কাউকে ইফতার করানোর ভেতরেও কিন্তু অনেক সওয়াব আছে, তো হচ্ছে যারা এই রকম ভিডিওগুলিকে সওয়াব মনে করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই উত্তম, তাই না? তো এই যে ইফতার পার্টি বলি আমরা বা কাউকে ইফতার বিতরণ করা, তো একটা ভালো কাজ দুইটা ভালো কাজ দেখেও যদি একজন মানুষ অনুপ্রাণিত হয় তাহলে তো সেই কাজগুলো করতে কোনো সমস্যা নেই বলে আমি অন্তত পক্ষে মনে করি। যদি একজন মানুষের একটা ভালো কাজ দেখে আমি উদ্বুদ্ধ হই তাহলে সেই কাজটা করতে বা সেটা নিয়ে সব করতে সমস্যা কোথায়, তাই না? তো এগুলিকে নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে সবাই এগুলিকে পজিটিভ ওয়েতেই দেখবেন।
আর হচ্ছে সবার রোজার মাসটা অনেক ভালো কাটুক, সবাই অনেক বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। সো আমি আজকের ভিডিওটি এখানেই রাখলাম, কারণ ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাকে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবিয়া ঐশীকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আম্মু।